তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো সেন্টার টেটের যেটা দু হাজার চোদ্দো সালে হয়েছিল সেপ্টেম্বর মাসে তার ইভিএস পার্টি অর্থাৎ পরিবেশবিদ্যা যেখান থেকে তোমার প্রাইমেটের দু হাজার বাইশে হুবু হবু কমন মানে তোলা যাবে এই প্রশ্নগুলো এখান থেকে তোলা হবে এটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এই ভিডিওটি অত তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না পর্ব থেকে চ্যানেল নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তো দেখো আজকে আমাদের এই পর্বের ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে কি যে ব্রঞ্চ দুটি ধাতুর মিশ্রণে তৈরি ওকে সেই ধাতুগুলি কি কী ওকে তামা ও দস্তা তামা ও টিন তামা ও লোহা অ্যালুমিনিয়াম ও টিন তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশান দুই অর্থাৎ তামা ও টিন এই দুটো ধাতুর মিশ্রণে কিন্তু বঞ্চ তৈরি ঠিক আছে তো বন্ধুরা এই সমস্ত প্রশ্নের যে পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে সেখানে তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে অতএব যারা আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে ওকে নাম্বার টু দেখো নিচের গ্রুপ দল থেকে রান্না করার পদ্ধতি চিহ্নিত করো অর্থাৎ কিভাবে রান্না করে হয় ওকে ফটানো মণ্ড পাকানো ঝলসানো শেঁকা ফটানো ও গুটানো ভাজা শোষে নেওয়া ও ঝলসানো শেঁকা ভাজা ও ঝলসানো ঠিক আছে তো এর যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটাই তোমার অপশন চার নব যেটা রয়েছে কি সেঁকা ভাজা তারপর ঝলসানো এটা হচ্ছে রান্না করার একটা পদ্ধতি নাম্বার থ্রি মাউন্ট এভারেস্ট সম্পর্কে সঠিক বাক্যটি চিহ্নিত করো কী হচ্ছে এটি জম্মু কাশ্মীর অংশ যার উচ্চতা আট হাজার নশো মিটার এটি নেপালের অংশ যার উচ্চতা আট হাজার নশো মিটার এটি ভারতের অংশ যার উচ্চতা আট হাজার ন হাজার আটশো পঞ্চাশ মিটার এটি তিব্বতের অংশ যার উচ্চতা ন হাজার আটশো পঞ্চাশ মিটার তো এই তেষট্টি নম্বর প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা তোমার অপশান বি যেটা রয়েছে কি এটা নেপালের অংশ এবং এর উচ্চতা আট হাজার নশো মিটার এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট সম্পর্কে এই চারটে অপশনের ভিতরে সঠিক তথ্য বা বাক্য চৌষট্টি নম্বর প্রশ্ন দেখো যে ডেজার্ট অক হলো এমন একটি গাছ যা শিকড় জল না পর্যন্ত না পাওয়া পর্যন্ত মাটির গভীরে নামতেই থাকে এই মূলের গভীরতা গাছের উচ্চতা প্রায় তিরিশ গুণ বেশি এই গাছটি পাওয়া যায় কোথায় ওকে এটাকে পাওয়া যায় তোমার অস্ট্রেলিয়া অর্থাৎ এখানে সি বা তিন নম্বর যেটা রয়েছে সেটা কারেক্ট অ্যান্সার এবার পঁয়ষট্টি নম্বর প্রশ্ন দেখো যে একটি ট্রেন জুলাই দু হাজার চোদ্দো সকাল পাঁচটা পনেরো মিনিটে গান্ধীগাম থেকে যাত্রা শুরু করে আঠারোই জুলাই দু হাজার সকাল চারটে পঁয়তাল্লিশ মিনিটে নাগের কয়াল পৌঁছায় ট্রেনটির মোট এত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনটির গড় অর্থাৎ এখানে একটা আমার মনে হয় এই কোয়েশ্চেনটি মিস্টেক হয়ে যেতে পারে এটা হচ্ছে ম্যাথের কোয়েশ্চেন কিন্তু এখানে ইভিএসে দিয়ে দিয়েছে তো যাই হোক যেহেতু কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে আমরা অ্যান্সারটা বলে দিই তো এর অ্যান্সারটা হয়ে যাবে তোমার অপশান দুই নম্বর যেটা হচ্ছে ছাপান্ন মিটার তোমার কতটা ঘন্টায় গড়বে যে কিলোমিটার এটা তোমার একটু ম্যাথটি একটু করে নেবে শীর্ষ নান্য প্রশ্ন দেখো মৌমাছি চাষ শুরু হওয়ার জন্য শুরু করার জন্য বিহারের মানুষদের জন্য সবচেয়ে ভালো সময় কোনটি ঠিক আছে তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ফোর জিটা হয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর নাম্বার সাতষট্টি যেটা দেখো যে খেঁজুরি গাছ সম্পর্কে নিচের বাক্যগুলোর মধ্যে থেকে সঠিক বাক্যটি চিহ্নিত করুন হ্যাঁ খেজুরি গাছ এই গাছটি মূলত মরুভূমি এলাকায় পাওয়া যায় খুব বেশি জল ছাড়াও এটি বড় হতে পারে এটি বড় ছায়া বিস্তার করে ও বাচ্চারা এর ছায়াতে খেলাধুলা পছন্দ করে আর এদিকে একটা অপশান আছে সেটা হচ্ছে তোমার আর তোমার অপশন আছে চার নম্বর যে এটি কাণ্ডে জল সঞ্চয় করে রাখে এবং মানুষ সরু নল ব্যবহার করে সেই জল পান করে তো এটা একটা যুক্তি তর্ক দেখো এক দুই তিন চার কোনটা ঠিক হবে সেটা দেখা যাক তো এই সাতষট্টি নম্বর যে কোয়েশ্চনের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা তোমার অপশান এক নম্বর যেটা হচ্ছে যে এক দুই তিন এক দুই তিন হবে অর্থাৎ কি এই যে তিনটে যে মূল পয়েন্ট আছে এই তিনটে কিন্তু খেজুরি গাছ সম্পর্কে সঠিক তথ্য ঠিক আছে এবার আটশোটি নম্বর প্রশ্ন দেখো যে হাতি সম্পর্কে নিচের কোন বাক্যটি সত্য এই আটশোটি নাম্বার প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান দুই যেটা কি তিন মাস বয়সে হস্তীর শিশুর ওজন প্রায় দু কুইন্টাল হয় ঠিক আছে ঊনসত্তর একজন ছাত্র গ্রামে তার বাড়ি সম্পর্কে নিম্নলিপ্ত বর্ণনা দিয়েছে কি দিয়েছে আমি একটা গ্রাম থেকে এসেছি আমাদের ওখানে প্রচুর বৃষ্টিপাত হয় তাই আমাদের বাড়িগুলো মাটি থেকে দশ থেকে পনেরো বারো ফুট যেটা হয়েছে তিন থেকে সাড়ে তিন মিটার উঁচুতে হয় এগুলি বাঁশ গাছের খুঁটিতে তৈরি হয় বাড়ির ভিতরটাও কাঠের তৈরি গ্রামটি যেখানে অবস্থিত ঠিক আছে মানে একটা ভৌগোলিক অবস্থার এখানে বলা হয়েছে তো এটা হবে তোমার অপশন দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে তোমার অসমে অর্থাৎ এখানে দুই নম্বর হবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে সত্তর নম্বর প্রশ্ন দেখো বেইল হরফ মোটা কাগজে উঁচু উঁচু বিন্দু দিয়ে তৈরি এই হরফের এই হরফ নির্ভর করে এটা সবাই জানি যেটা তোমার ছটা পয়েন্টের উপর নির্ভর তাই না ছটি বিন্দু দিয়ে লিখা তাহলে এখানে দুই নম্বর হবে কারেক্ট অ্যান্সার নিচের কোন পাখিটির পিছন পিছনের দিকে ঘাড় যথেষ্ট পরিমাণে ঘোরাতে পারে তো একাত্তর নম্বর প্রশ্নটা হবে তোমার অ্যান্সার হবে অপশন দুই অর্থাৎ প্যাঁচা ঠিক আছে বাহাত্তর নম্বর প্রশ্ন দেখো কোন প্রদেশে কোন প্রদেশের মানুষ হ্যাঁ কোন প্রদেশের মানুষ তাদের বাড়ির উঠোনে তাপি নারকেল ইত্যাদি গাছ লাগিয়ে বড়ো করে এবং তা থেকে অত্যন্ত স্বাদু খাবার তৈরি করে তো এই বাহাত্তর নম্বর প্রশ্নের অ্যান্সার হবে তোমার কেরালা অর্থাৎ এখানে চার নম্বর হবে কারেক্ট তিয়াত্তর নম্বর প্রশ্ন দেখো যে একজন ডাক্তার রুগীকে কিছু ওষুধ খাওয়ার নির্দেশ দেন এবং তালের গুড় আমলকি ও বেশি করে সবুজ পাতাযুক্ত সবজি খাওয়ার নির্দেশ দেন রুগীটির অবশ্যই ভুগছে রুগীটি কি অসুস্থ মানে অসুস্থ বা রোগে ভুগছে তো এটা হবে তোমার অ্যামেনিয়া অর্থাৎ অ্যানিমিয়া অর্থাৎ চার নম্বর হবে একটা কারেক্ট অ্যান্সার এটাও দেখলাম খুব সুন্দর একটা প্রশ্ন এবং দু হাজার সতেরোতে প্রাইভেটের দু হাজার বাইশ আমাদের যে পশ্চিমবঙ্গে এই ধরনের কোশ্চেন কিন্তু দুটো তিনটে হয়েছে ঠিক আছে সেই জন্য এটা একটু ভালো করে তোমরা দেখবে চৌত্ন প্রশ্ন দেখো যে কিছু পাখি আমাদের থেকে চার গুণ ভালো দেখতে পায়। এই পাখিগুলি কি পাখি বা এই পাখিগুলি হলো তোমার কি হচ্ছে বাজ ঈগল এবং শকুন অর্থাৎ শকুন একটা দেখেন তিন নম্বরটা হবে তোমার কারেক্ট অ্যান্সার চুয়ার্থ তিন ঠিক আছে পঁচাত্তর নগর দেখো যে দিল্লির সাপেক্ষে হিমাচল প্রদেশের রাজধানী শিমলা ও মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল যথাক্রমে অবস্থিত কোন দিকে অবস্থিত তো এই পঁচাত্তর নম্বর প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হিসাবে ছিল অপশন থ্রি অর্থাৎ উত্তর এবং দক্ষিণে অবস্থিত ওকে চুয়াত্তর এই ছিয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে দেখো যে ইভিএসের পুরো কথা হলো ইভিএসের পুরো কথা কি সেটা হলো তোমার পরিবেশ বিদ্যা ঠিক আছে পরিবেশ বিজ্ঞান নয় কিন্তু পরিবেশ বিদ্যা সাতাত্তর নম্বর প্রশ্ন দেখো প্রাথমিক স্তরে ইভিএস পড়ানোর উদ্দেশ্য কোনটা নয় প্রাথমিক স্তরে ইভিএস পড়ানোর কোনটা উদ্দেশ্য নয় সেটা হচ্ছে তোমার নম্বর টু যেটা হচ্ছে কি শিক্ষকগণ ক্লাসে সম্পূর্ণ শৃঙ্খলা বজায় থাকা নিশ্চিত করবেন এটা কিন্তু ইভিএস পড়ানোর ক্ষেত্রে সঠিক নয় আটাত্তর নম্বর প্রশ্ন দেখো আচল পঞ্চম শ্রেণীর ইভিএস ক্লাসে ঘন ঘন কাল্পনিক ও অনুসন্ধানমূলক প্রশ্ন করে এর মাধ্যমে সে কিসের উন্নতি চেষ্টা করে তো আটাত্তর নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়েছে অপশন তিন যেটা হচ্ছে চিন্তা ভাবনার দক্ষতা এখানে তিন হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পনেরো নম্বর প্রশ্ন দেখো তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পাখিরা আমাদের বন্ধু বিষয়ে পড়াতে গিয়ে লোনিনী নিম্নলিখিত পদ্ধতিগুলি ব্যবহার করেন কি পদ্ধতি এটি একটু ভালো প্রশ্ন দেখো যে আছে পাখিদের উপর একটি ডকুমেন্টারি ফিল্ম দেখিয়ে বিভিন্ন প্রাকৃতিক ছবি আছে এমন একটি চার্ট ব্যবহার করে ও তাদের সম্বন্ধে কিছু ব্যাখ্যা দিয়ে শিক্ষার্থীদের কাছের পার্কে নিয়ে যাওয়া এবং তাদের পাখিগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে বললেন এই তিনটে হয়েছে তোমার সিদ্ধান্ত মানে ডকুমেন্টরি অর্থাৎ একটা বক্তব্য এবার নিচে বলছে নীল লোনেনে লিখনের বিভিন্ন দিক ব্যবহার করেন করছেন যাতে তার পাঠ ও পরিকল্পনা অনুসরণ করতে পারে বিভিন্ন বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের আলাদা আলাদা চাহিদা পূরণ করতে পারেন আর শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিমূলক দক্ষতা বাড়াতে পারেন তো উনআশি নম্বর প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হবে দুই নম্বর যেটা রয়েছে কি বিভিন্ন বুদ্ধিসম্পন্ন শিক্ষার্থীদের আলাদা আলাদা চাহিদা পূরণ করতে পারেন ঠিক আছে আশি নম্বর কোশ্চেন দেখো যে নিম্নোক্ত কোন পদ্ধতিতে পড়ালে আমাদের খেলাধুলা শীর্ষক বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ সর্বোচ্চ হবে ঠিক আছে তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন ওয়ান যেটা রয়েছে শিক্ষার্থীদের মাঠে নিয়ে যাবেন এবং তাদের বিভিন্ন ভিন্ন ভিন্ন খেলা খেলাবেন একাআশি নম্বর প্রশ্ন দেখো যে ইভিএস বিষয়ে নিচের কোনটি প্রস্তুতিকালীন মূল্যায়ন অংশ নয় অর্থাৎ ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইন ইভিএস ঠিক আছে কোনটা নয় কিন্তু তো একাশি নম্বর প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার যাবে সেটা অপশন দুই নম্বর চার নম্বর যেটা হচ্ছে কি জলদূষণের অসুবিধাগুলি আলোচনা করা এটা কিন্তু ফরমেটি অ্যাসেসমেন্টের কিন্তু অংশ নয় ঠিক আছে জলদূষণের অসুবিধাগুলি আলোচনা করে এটা কেবলমাত্র ইভিএসের ক্ষেত্রে দেখে নিই বাকি পট মানে অংশগুলো কী হচ্ছে পাঠ্যাংশের প্রাপ্ত গুরুত্বপূর্ণ শব্দগুলি ব্যাখ্যা করা হাতে কলমে করার জন্য যে কাজগুলি দেওয়া হয়েছে সেগুলি সম্পন্ন এবং কাজে নথি রাখা আর প্রদত্ত পরীক্ষায় একটি লেভেল সহ ডায়াগ্রাম আঁকা এগুলো সঠিক আর বাকিটা নয় বিরাশিম্বর প্রশ্ন দেখো যে চতুর্থ শ্রেণিতে পশু নিয়ে আলোচনা করার পর শীতল দিনে চিড়া এখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন এটা ছাত্রদের যে ব্যাপারে সাহায্য করবে তা হল কি পশু পাখির সংরক্ষণ দক্ষতা তৈরি প্রাপ্তিক রুটিন বদলানো ক্লাসরুম শিক্ষণ ও বাস্তব জীবনের মধ্যে মিল খুঁজে পাওয়া পশু পাখিদের কীভাবে পোষ মানাতে হয় সে ব্যাপারে সচেতন হওয়া তো ওই বিরাশি প্রশ্নের কারেক্ট অ্যান্সার হিসাবে সেটা অপশন তিন নম্বর যেটা রয়েছে কি যে ক্লাসরুমে ক্লাসরুম শিক্ষণ ও বাস্তব জীবনের মধ্যে মিল খুঁজে পাওয়া তিরাশি নম্বর প্রশ্ন দেখো যে পঞ্চম শ্রেণীতে পুষ্টি বিষয়ে সালেনি ক্লাসে শুরু করতে চাইলেন চাইছেন তার উচিত হবে পুষ্টি বিষয়ে ক্লাসটি মানে শুরু করবে তার উচিত হবে কি উচিত হবে দেখিনি পাচনতন্ত্রের ছবিটি ব্ল্যাকবোর্ড আঁকা খাদ্য গুণে পরিপূর্ণ এমন কিছু খাবারের উদাহরণ দেওয়া বিভিন্ন খাবারের উদাহরণ সহ চার্ট ব্যবহার করা শিক্ষার্থীদের টিফিন বক্স খুলতে বলবেন কি খাবার আছে দেখবেন দেখতে বলবেন এবং পরে সেগুলো ব্যাখ্যা দিবেন তো তিরাশি নম্বর প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান চার নম্বর যেটা রয়েছে সেটা যে শিক্ষার্থীদের টিফিন বক্সে খুলতে বলবেন এবং কি খাবার আছে সেগুলো দেখতে বলবেন সে ব্যাপারে আলোচনা বা ব্যাখ্যা করবেন চুরাশি নম্বর প্রশ্ন দেখাচ্ছো প্রশ্নপত্র তৈরি করতে নিম্নলিখিত বিষয়গুলো রেশমিকে শেখানো হয়েছে প্রশ্নগুলির লেখা ডিজাইন তৈরি করা প্রশ্নপত্র এডিট করা আর ব্লুপ্রিন্ট তৈরি করা এগুলো মানে এবার ক্রোনোলজিক্যাল ওয়ে সাজাতে হবে তো চুরাশি নম্বর প্রশ্ন যেটা সঠিক যে সিরিজ হবে বা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান দুই যে ওকে যে দুই চার এক তিন অর্থাৎ তোমার প্রথমে হবে যে ডিজাইন তৈরি করা তারপর হবে ব্লু প্রিন্ট তৈরি করা তারপর হবে প্রশ্নগুলো লেখা এবং প্রশ্ন এডিট করা ঠিক আছে এটা হবে প্রশ্নপত্র তৈরির একমাত্র উপায় এবার পঁচাশি নম্বর প্রশ্ন দেখো যে হরপ্রীত তার ছাত্র ছাত্রীদের বুঝাতে চান কিভাবে একজন ব্যক্তি পরিবেশ সুরক্ষায় সবচেয়ে বেশি অবদান রাখতে পারে তার সবচেয়ে ভালো পরামর্শ হলো তো পঁচাশি নম্বর প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার তার আগে আমরা দেখি নিই যে কোথাও যাবার সময় পরিমাণ ব্যবস্থা করা গাড়ি স্কুটার মতো ব্যক্তিগত যান ব্যবহার যান না ব্যবহার করা বাড়ির বাইরে ঘন ঘন ভ্রমণ না করা ব্যক্তিগত যানবাহনের ইঞ্জিন নিয়মিত পরীক্ষা করানো অর্থাৎ এখানে কি বলেছে যে পরিবেশ সুরক্ষা সবচেয়ে বেশি অবদান রাখতে পারে এই এই চারটি কোনটা সেটা হচ্ছে তোমার অপশন এক নম্বর যেটা রয়েছে যে কোথাও যাবার সময় গণপরিবহন ব্যবস্থা করা সবাই ব্যক্তিগতভাবে করলে তো ধোঁয়া তো বারো হবে সেক্ষেত্রে পরিবেশ দূষণ হবে ছিয়াশি নম্বর প্রশ্ন দেখো যে নিম্নক্ত মধ্যগুলির মধ্যে পঞ্চম শ্রেণীর ছাত্রদের কৌতূহল জাগানোর শ্রেষ্ঠ পন্থা কোনটি হাতে কলমে অভিজ্ঞতা আরও বেশি করে সুযোগ দেওয়া তাদের লিখিত কাজের অভ্যাস আরও বাড়ানো ঘন ঘন ইউনিট টেস্ট নেওয়া অনুসন্ধানমূলক ও কল্পনাত্মক প্রশ্ন জিজ্ঞাসা করা তো ছিয়াশি নম্বর প্রশ্ন হচ্ছে তোমার যেটা হয় তোমার প্রবিং অ্যান্ড ইমার্জিন কোয়েশ্চেন অর্থাৎ অনুসন্ধানমূলক এবং কল্পনাভিত্তিক প্রশ্ন জিজ্ঞাসা করা অর্থাৎ চার হবে এখানে কারেক্ট অ্যান্সার ওকে সাতাশি যদি এক মাস বিদ্যুৎ না আসে তাহলে আমাদের জীবনে কতটা প্রভাব পড়বে এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সচেতনতা সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহার করতে বলা বিদ্যুতের উৎস সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান পরিমাপ করা শিক্ষার্থীদের কাল্পনিক ও চিন্তন শক্তির বিকাশ ঘটানো সাধারণ কাজের ভিত্তিতে তাদের সচেতনতা মূল্যায়ন করা তো এই সাতাশ নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হিসাবে সেটা হচ্ছে অপশন থ্রি যেটা হচ্ছে কি শিক্ষার্থীদের কাল্পনিক ও চিন্তন শক্তির বিকাশ ঘটানো ঠিক আছে অষ্টাশি নম্বর প্রশ্ন দেখো যে পঞ্চম দিয়ে ইভিএস পাঠ্য বইয়ের কিছু অধ্যায়ের যে সার্ভে কর ও লিখ লিখা অর্থাৎ যেটা হচ্ছে তোমার চ্যাপ্টার বাজে সার্ভে অ্যান্ড রাইট ঠিক আছে সার্ভে করো এবং লিখো এই বিষয়টি মূল উদ্দেশ্য হলো কি। ঠিক আছে তো অষ্টাশ নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন দুই অর্থাৎ ছাত্রছাত্রীদের অনুসন্ধান শিখতে সুযোগ করে দেওয়া এটা সার্ভে এম রাইটের একটা মূল উদ্দেশ্য ঠিক আছে উননব্বই বন সংরক্ষণের ব্যাপারে ছেলে মেয়েদের সচেতন করতে গুঞ্জন বিভিন্ন দিন নিচের কাজগুলি সংগঠিত করে থাকে তো এই উন নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার দেখে নিই তার আগে আমাদের চারটে ইদে আছে বক্তব্য তারপর সিরিজ ওয়াইজ ঠিক আছে কি প্রত্যেক শিক্ষার্থীকে একটি গাছ দত্তক নিতে উৎসাহ দেয় এবং সেটিকে শেখানো করতে বলা দেখাশোনা করতে বলা বন সংরক্ষণ বিষয়টি একটি বিতর্ক সবার আয়োজন করা আর গাছ সম্পর্কে একটি পোস্টার তৈরি প্রতিযোগিতা আয়োজন করা শিশুদের গাছের গুঁড়ির গুদাম ঘর দেখায়। উপরুক্ত কার্যক্রমগুলির মধ্যে কোনটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সবচেয়ে কম কার্যকর হবে প্রশ্ন কিন্তু এটাই ঠিক আছে তো এই উন প্রশ্নের কারেক্ট অ্যান্সার হিসাবে সেটা চার নম্বর যেটা আছে সেটা যে ছাত্রছাত্রীদের গুড়ি বা গুড়ির গুদাম ঘর দেখায় এটা কিন্তু এটা কাঙ্ক্ষিত নয় বা কম কার্যকর আজকে আমাদের এই পূর্বে লাস্ট যে কোয়েশ্চেনটি রয়েছে দেখো যে পঞ্চম শ্রেণীর ছাত্রদের যদি যদি এটা শেষ হয়ে যায় এই শীর্ষক বিষয়টি পড়ানোর পর তারা কতটা বুঝেছে তা জানার জন্য শিলা একটি পরীক্ষা নেন তিনি অবাক হয়ে দেখেন যে প্রচুর সংখ্যক শিক্ষার্থী বিষয়টি বুঝতেই পারেনি এটা মূলত যে কারণে ঘটেছিল সেটা কি তিনি সঠিক পদ্ধতিতে বিষয়টি পড়াতে পারেননি শিক্ষার্থীদের বৈদিক মান উন্নত ছিল কম ছিল বা ছিল না পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করার জন্য বিষয়টি উপযুক্ত ছিল না শিক্ষার্থীরা বিষয়টি আকর্ষণীয় মনে করেননি তো এই নব্বই নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন এক বা তিনি সঠিক পদ্ধতিতে সঠিক বিষয়টি পড়াতে পারেননি তোমাদের তোমরা দেখলে যে সিটেটের যেটা জুলাইয়ে সিটেটে যেটা তোমার হ্যাঁ সেপ্টেম্বর দু হাজার চোদ্দোতে হয়েছিল বেশ সাইন্টিফিক কোয়েশ্চেন অর্থাৎ যেটা প্যাডাগ্রগি রিলেটেড বেশি এসেছে তো দু হাজার বাইশে কিন্তু সিটেট আদলে কোয়েশন হবে এটা আমরা সবাই জেনে গিয়েছি তো সেই ক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই জন্য তোমাদের সেই সুবিধা করার জন্য আমরা প্রতিদিন ডেলি বেসিসে বিভিন্ন সিটেটে যে সমস্ত কোয়েশনগুলো হয়েছে তোমার পরিবেশবিদ্যা সাইকোলজি ঠিক আছে ইংলিশ এগুলো সব তোমাদের আমরা স্ট্রাগল ফর সাকসেস এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দেবো যেটা তোমাদের পার্লামেটার দু হাজার বাইশের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে তো এই ধরনের যদি কোয়েশ্চেন হয় সাধারণভাবে একটু পড়লেও কিন্তু ফল করা ভালো হবে না সেজন্য একটু তোমরা ডিপলি এবং এই সমস্ত কোয়েশনগুলি একটু ভালো করে দেখবে তো যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল হতো নিতে অবশ্যই চ্যানেলটিকে সার্চ করে রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকনটা অবশ্যই করে রাখবে আর যারা আরেকবার বলছি আমাদের টেলিগ্রাম গ্রুপে এই সমস্ত পিডিএফগুলো তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে অতএব বন্ধুরা তো আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও তো সকল ভালো থাকবে সুস্থ থাকবে